ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। একদিন বোন আপনি জানতে চেয়েছেন যে বিয়েতে যদি বর পক্ষের কোনো সাক্ষী না পাওয়া যায় বা বর পক্ষের সাক্ষীর জায়গায় যদি কোনো কোনের পক্ষ থেকে বা কোনের আত্মীয় স্বজনের মধ্য থেকে যদি কেউ সাক্ষী দেয় তাহলে সেটা হবে কি না, এখানে সাক্ষীর জন্য বর পক্ষেরই হতে হবে বা কোনের পক্ষেরই হতে হবে বিষয় কেমন নয়, যে কেউ সাক্ষী দিতে পারেন, যার সাক্ষী গ্রহণযোগ্য, যার সাক্ষী গ্রহণযোগ্য এমন যে কোনো ব্যক্তি সাক্ষী দিতে পারে। দেখা যাচ্ছে যে কাদি যিনি বিয়ে পড়াচ্ছেন বা বিয়ে যিনি করিয়ে দিচ্ছেন তার সাক্ষী যদি সে গ্রহণযোগ্য ব্যক্তি হয় তাহলে তার সাক্ষী নেওয়া যেতে পারে। মসজিদের ইমাম সাহেব, সে কনের বাড়ির মসজিদের ইমাম হোক অথবা বরের বাড়ির মসজিদের ইমাম হোক, তার সাক্ষীও নেওয়া যেতে পারে। যার সাক্ষী গ্রহণযোগ্য যে নেয়, যে এমন কোনো ব্যক্তির সাক্ষী নেওয়া যাবে না যাকে মানুষ মিথ্যাবাদী হিসেবে চিনে বা ফাসেক ব্যক্তি, এই ধরনের ব্যক্তির সাক্ষী গ্রহণ করা যাবে না। এই ধরনের ব্যক্তি ছাড়া যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বা সমাজে তার একটা ভালো পরিচয় আছে, ভালো মানুষ হিসেবে সকলে তাকে জানে, এই ধরনের যে কোনো ব্যক্তির কাছ থেকে সাক্ষী দিতে তাদেরকে সাক্ষী রাখা যেতে পারে, সেটা কনের পক্ষ থেকে হোক অথবা বরের এলাকার বরের আত্মীয় স্বজনের মধ্য থেকে হোক। আল্লাহ আলম সব বারাকাল্লাহ ফিকুম।